মেয়েটা দেখতে কেমন বলো না বলছে আমি তো তার চোখের দিকে তাকাতেই পারি না কেমন দেখতে আমি বর্ণনা করতে পারবো না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত খুশবু আর খুশবু থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি গজলের মাধ্যমে বলছেন বিকয়েশে ছায়া করে মোর নবীজির বদনে দুগ্ধ আবার ফিরে এলো বিকো আসে ছায়া করে মোর নবীজির বদনে দুগ্ধ আবার ফিরে এলো ফুকিয়ে শুকিয়ে যাওয়া স্তনে জোরে বলুন আসমানের চন্দর দ্বিখণ্ডিত হলো যার আঙুলের ইশারায় হবে না কারোর দ্বারাই জোরে বলুন মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরাই হবে না কারোর দ্বারাই ওমর চলে তরোয়ারি হাতে কাটবে মাথা মোস্তফায় শুনে কালাম হয়ে গোলাম ওমর মাথা নামায় মোর নবীজির পায় হবে না কারোর দ্বারাই জোরে বলুন আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না উতবা সাহেব আবু জেহেল শুনতো কোরআন তিনজনাট চিল্লি বলা যাবে না সুবহানাল্লাহ মক্কাবাসী খবরদার মুহাম্মাদের কোরআন শুনবি না মুহাম্মাদ যখন কোরআন তেলাওয়াত করবে কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দেবে কি দেবে আঙুল ঢুকিয়ে দেবে জোরে জোরে হাত তালি মারবে অতএব আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জেল নিজেই গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শ্রবণ করতেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরে ও তো আবু জেল ছিল নবীর দুশমন ছিল কোরআনের দুশমন ছিল ইসলামের দুশমন ছিল তথাপি নবীর কোরআনের মজলিসে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতো দাঁড়ানো অবস্থায় পেশাব ফিরতে যেত না সেই আবু জেল চলে গেল আর আমাদের সমাজে আবু জেল তৈরি হয়ে গেল বাড়িতে নাম করে আসছে জলসায় যাব এসে বাজারে ঘুরছে অতএব আবু জেল মার্কা হবে যারা বাজারে ঘুরবে তারা আবু বাকার মার্কা হবে যারা জলসায় চলে আসবে তারা এবার তার ভিতরে আমরা কারা আবু বাকারের দলে হবে যারা 5 মিনিটের মধ্যে জলসায় এসে বসবে তারা আর আবু জেলের দলে হবে যারা বুঝতে পারবেন রাস্তায় ঘুরবে তারা বোঝা যাবে না তার ভিতরে আমরা কারা আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না উতবা সাহেব আবু জেহেল শুনতো কোরআন তিনজনা সিদ্দিকের এই কোরআন শুনে বিছানা কি থাকা যায় হবে না কারোর দ্বারা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মক্কা হতে আবু বাকার সাথে চলেন নবী মদিনায় দুশমনেরা যুক্তি করে আব্দুল্লাহর বেটা পালাবে কোথায় শেরে আলী রইলেন খালি মোর নবীজির বিছানায় হবে না কারোর দ্বারায় আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতের সঙ্গে এ দরুদ মদিনায় যাবে বলে মনে হয় গো যাবে একটু ভক্তি করে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের দরুদ পড়তে মন চায় না না দরুদ ভক্তির সঙ্গে পড়তে হবে দরুদ কারা পড়বে সবার জন্য দরুদ নাই কে বলছে কোরআন বলছে কোরআনকে জিজ্ঞাসা করি ওগো আল্লাহ।